বাড়িতে বসে চোদ্দো হাজার টাকা বেতনের কাজ যদি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টের মতন বড কোম্পানিতে তোমরা বাড়িতে বসে কাজ করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে কোনো চার্জেস কোনো টাকা পয়সা কাউকে দিতে লাগবে না চাকরিটি পাওয়ার জন্য যদি চাকরিটা করতে চাও সরাসরি এছাড়া মাধ্যমে চাকরিতে জয়েন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ সব কিছু জানিয়ে দেবো কীভাবে চাকরি পাবে চাকরিটা পাওয়ার জন্য তোমাদের কি কী ডকুমেন্টস জমা করতে হবে ইন্টারভিউ ডেট কভারেজ সব কিছু এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে ফ্লিপকার্ট কোম্পানি তোমাদেরকে একটা বড় সুযোগ দিচ্ছে বেকার ছেলে মেয়েদের জন্য একটা বিরাট বড় মোকা রয়েছে বাড়িতে বসে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে এটা তোমাদের কমিশনের ভিত্তিক জম না এটা কিন্তু স্যালারি থাকবে তোমাদের কমিশন ভিত্তিক জব নয় এটা তোমাদের এটা স্যালারি বেশি জব তোমরা মান্থলি একটা স্যালারি পাবে কত টাকা স্যালারি পাবে সেটা কিন্তু আমরা দেখে নেব তো তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জব দু তো প্রতি বছর কিন্তু এই রিক্রুটটা করা হয় এবছরে কিন্তু করা হচ্ছে প্রতি বছর বিগ বিলিয়নস ডে আসে বিবিটি সেল আসে তো তার জন্য কিন্তু প্রচুর ছেলে মেয়ে নতুনভাবে নিয়োগ করা হয় সেই কারণে কিন্তু এবছরও নিয়োগ করা হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে বাড়িতে বসে কাজটা করতে পারবে শুধুমাত্র তোমাদের একটা কিন্তু মোবাইল তোমাদের থাকতে হবে যে মোবাইলটা থেকে ভিডিওটি দেখছো সেই মোবাইলটা থেকে তোমরা কাজটা করতে পারবে আচ্ছা তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এখানে কিন্তু তিনশোটা টোটাল ভ্যাকেন্সি আছে আবারও ভ্যাকেন্সি আসার আছে অনেক ভ্যাকেন্সি আবারও আসবে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আসবে বাড়িতে বসে তোমরা কাজ করতে পারবে তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে মিনিমাম এইচএস পাস এখানে মাধ্যমিক পাস যারা করে আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা এইচএস পাস চাওয়া হয়েছে আচ্ছা এখানে কিন্তু জেন্ডার তোমরা দেখতে পাচ্ছ এখানে ছেলেরা এবং মেয়েরা সকলেই আবেদনের যোগ্য মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই তো বাড়িতে বসে কাজ এর জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটা কিন্তু তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে ছেলে মেয়ে উভয় পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে কাজটি তোমরা করতে পারবে এক্সপিরিয়েন্স দেখো এখানে কাজের অভিজ্ঞতা যাদের আছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে যাদের কাজের অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ করা হচ্ছে আবার অনেক ভ্যাকেন্সি আসার আছে আপাতত তিনশোটা ভ্যাকেন্সি এসেছে আবারও প্রচুর ভ্যাকেন্সি আসবে বিগ বিলিয়নস ডে ক্ষেত্রে কিন্তু অনেক কর্মী নিয়োগ করা হচ্ছে তো প্রতি মাসে তোমরা স্যালারি কত টাকা পাবে ভিডিওর প্রথমে বলেছিলাম চোদ্দ হাজার টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে মিনিমাম তোমরা এখানে চোদ্দো হাজার টাকা স্যালারি পাবে তো এখানে দেওয়া আছে চৌদ্দো হাজার পাঁচশো টাকা তোমাদের ফিক্স স্যালারি থাকছে তো স্যালারি ভালো রয়েছে বাড়িতে বসে তোমরা কাজ করতে পারবে মিনিমাম তোমাদের এখানে কাজ কিন্তু আট ঘন্টা কাজ করতে হবে তো জব রুল প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নাম্বার রয়েছে সেটার কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এখানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ চলছে দ্বিতীয়ত রয়েছে টেলিকলার এইচএস পাসের সাথে সাথে তোমাদের কিন্তু বাংলা হিন্দি এবং ইংলিশ ভাষা ভালো জানতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এখানে তোমাদের ইন্টারভিউ হবে এখানে কিন্তু ভালোভাবে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও তারপর কিন্তু তোমরা চাকরির জন্য জয়েন হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশান জব লোকেশান এখানে ওয়ার্ক ফ্রম হোম জব পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে বাড়িতে বসে তোমরা কাজটা করতে পারবে কোথাও যাওয়ার প্রয়োজন নেই তো সিলেকশান প্রসেস এখানে তোমাদের ইন্টারভিউ হবে অনলাইনে অনলাইনে ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও তারপর তোমাদের পোস্ট দিয়ে দেওয়া হবে তো এখানে দুটো পোস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমে রয়েছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এবং টেলিকোরার তোমরা যেটার জন্য আবেদন করবে ভালোভাবে ইন্টারভিউটা দেবে যদি সিলেক্ট হয়ে যাও তো ভালো তোমরা বেতন একটা পাচ্ছ চোদ্দো হাজার পাঁচশো টাকা তোমরা বেতন পাচ্ছ তাই ভালোভাবে ইন্টারভিউ দেবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে তো এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস স্যালারির জন্য এবং ফটো সিবি এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তো আর কি লাগছে এখানে ভিডিওর প্রথমে বলেছিলাম তোমাদের একটা মোবাইল থাকলে তোমার কাজটা করতে পারবে এখানে তোমাদের একটা ফোন কিন্তু প্রয়োজন কাজটি করার জন্য তাছাড়া কিন্তু তোমরা কাজটি করতে পারবে না তো এখানে তোমরা আবেদন করবে কীভাবে তো এখানে আবেদন করার জন্য কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই কোনো ফ্লিপকার্ট কোম্পানির অফিসিয়াল কেরিয়ার পেজে এসে আবেদন করতে হবে না এখানে একটা এইচএ ডিপার্টমেন্টের মেল আইডি দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা চলে যাও ওখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে তো মেল আইডিতে তোমাদের রিজিউমটা মেনশান করতে হবে ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম সেভাবে তোমরা ওই মেল আইডিতে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও যদি তোমাদের সিবিডার শর্ট লিস্ট হয় তো অবশ্যই এইচএ ডিপার্টমেন্ট থেকে তোমাদের মেলের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের ইন্টারভিউ ডেটটা এ হচ্ছে আবেদন প্রক্রিয়া সিলেকশান প্রসেস বোঝা গেছে অনলাইনের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ হবে যদি তোমরা ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা চাকরির জন্য জয়েন হয়ে যাবে এ হচ্ছে আবেদন প্রক্রিয়া এ হচ্ছে সিলেকশন প্রসেস তো যারা যারা চাকরিটা করতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে এই আইডি নিয়ে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও সম্পূর্ণ ফ্রিতে তোমরা চাকরিটা পাবে কাউকে একটা টাকা দিতে হবে না তো বন্ধুরা এরকম ফ্রি জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে